নমস্কার আমি সুমন আপনারা দেখছেন সায়েন্স আজকে আমি কথা বলবো করোনা ভাইরাস নিয়ে মানে আমি আমার কিছু ওপিনিয়ন দেব আজকে এটা কোনো এক্সপ্লেনেশন ভিডিও নয় জেনারেলি আমরা যেটা করে থাকি এই চ্যানেলে আজকে শুধু আমি আমার এই করোনা ভাইরাস নিয়ে দুটো ওপিনিয়ন দেব। তো এই অপিনিয়নটা আপনারা শুনুন যদি আপনাদের অন্য কোনো অপিনিয়ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান আমি আজকে বেসিক্যালি কথা বলবো যে পোস্ট লকডাউন ফেজ অফ করোনা ভাইরাস লকডাউন সব সময় চলতে পারে না তো লকডাউন উঠে যাওয়ার পরে যে আমাদের কীরকম লাইফস্টাইল হতে পারে বা ভ্যাকসিন ট্রিটমেন্টের কত দূর কি এগিয়েছে এবং আমাদের ইমিউনিটি বুস্ট করবার যে কথা চারিদিকে বলা হচ্ছে সেটা আদতে কতটা কার্যকরী হতে পারে এই কিছু জিনিস নিয়ে আমি আমার মতামত দেবো আজকে ওপিনিয়ন জানাবো তো প্রথম কথা হচ্ছে যে এই লকডাউন ব্যাপারটা দেখুন লকডাউন সময় চলতে পারে না একটা জায়গা সেখানে লকডাউন কারা তৈরি করে আমরা তৈরি করি আমার দরকার যদি থাকে প্রয়োজন যদি থাকে তাহলে আমি বেরোবো বাড়ির থেকে আর যদি প্রয়োজন না থাকে তাহলে বেরোবো না আমি যদি বাড়ির থেকে বেরোই তাহলে আমি লকডাউন ভেঙে দিলাম যদি বাড়িতে থাকি তাহলে লকডাউন মানছি কিন্তু এই যে এত জনসংখ্যার একটা দেশে হান্ড্রেড পারসেন্ট লকডাউন মানা দ্যাট ইজ আ মিথ এমনিতেও জনসংখ্যা কম হোক কি বেশি হোক সেটা ফ্যাক্টার অতটা করবে না কিন্তু হানড্রেড পার্সেন্ট লকডাউন কোনো সময়তেই সম্ভব নয় কেন সম্ভব নয় না কোথাও না কোথাও এমন কিছু মানুষ তো থাকবে যাদের এমার্জেন্সি দরকার খাবারের দরকার তো সেই কারণে লকডাউন হানড্রেড পার্সেন্ট কোথাও হয় না এবং এই যে লকডাউন এটা কতটা কার্যকরী এই লকডাউনের ফলে আমাদের দেশে করোনা ভাইরাসের যে গ্রোথ সেটা অনেক উন্নত দেশের তুলনায় কিছুটা কম অনেকটাই কম কিছুটা বলতে অনেকটাই কম কিন্তু এই লকডাউন তো কোনো পারমানেন্ট সলিউশন নয় লকডাউনের ফলে ভাইরাস মারা যায় না লকডাউনের ফলে আমরা বেরোচ্ছি না ভাইরাসের যে স্প্রেডিং রেট সেটাকে আমরা কমাচ্ছি কিন্তু কতদিন আমরা এই লকডাউন অ্যাফোর্ড করতে পারবো আমাদেরও তো কাজ রয়েছে আমাদের খেয়ে করে বাঁচতে হবে সবাই যার যার নিজের নিজের কাজে যাবে প্রত্যেকেই নির্দিষ্ট কিছু কাজ করেন ওনাদের কাজে বেরোতেই হবে একটা টাইমের পর কারণ ইকোনমিক্যাল রোলিংয়ের ব্যাপার রয়েছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে লকডাউন ফর এভার তো সেই সময় আমাদের কি করতে হবে যখনই আমরা বেরোবো তখন আমাদের মধ্যে জেনারেলি একটা ভয় কাজ করবে যে করোনা ভাইরাসের ভয় তো এই যে করোনা ভাইরাসের ভয় যখন আমাদের কাজ করছে তখন একটা জিনিস আমাদের মাথায় রাখা খুব দরকার করোনা ভাইরাসের মর্টালিটি রেট কত করোনা ভাইরাসের মর্টালিটির রেট গ্লোবালি হচ্ছে থ্রি টু ফোর পারসেন্ট আমাদের ইন্ডিয়াতেও থ্রি থেকে ফোর পার্সেন্ট কোথাও কোথাও একটু বেশি মানে কোথাও কোথাও টেন থেকে টুয়েলভ পার্সেন্ট বা কোথাও কোথাও ওয়ান থেকে টু পার্সেন্ট এটা বা কোথাও ওয়ানের নিচেও রয়েছে তো এটাকে অন অ্যান অ্যাভারেজ যদি আমরা করি সেটা হচ্ছে থ্রি টু ফোর পার্সেন্ট গ্লোবাল ডেথ রেট আমি সেটাকে ফাইভ পার্সেন্ট ধরে নিলাম একটু বাড়ি তার মানে কি যে একশো জনের মধ্যে নাইনটি জন কিন্তু রিকভার করছেন হ্যাঁ পাঁচজন অবশ্যই রিকভার করতে পারছেন না একটা মৃত্যুও খারাপ কিন্তু কিছু কিছু এমন জায়গা থাকে যেখানে আমাদের কিছু করার থাকে না তো এটা হচ্ছে এরকম একটা জায়গা তো এই যে নাইনটি জন রিকভার করছেন এই জিনিসটাকে তো আমরা ভাবছি না আমাদের মাইন্ড সব সবসময় নেগেটিভের প্রতি বায়াসড আমরা সবসময় নেগেটিভ তাকে খুঁজতে চাই কিন্তু পজিটিভিটি তো অনেক রয়েছে এমন এমন পেশেন্ট রয়েছে যাদের মধ্যে কোনো সিমটমস নেই অ্যাসিমটমেটিক কেরিয়ার তো ওনারা নর্মালি সর্দি হালকা সর্দি কাশি হালকা জ্বর হয়ে ভালো হয়ে যাচ্ছেন কেউ 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 আবার তার মধ্যে কোনো সিমটমসই দেখা দিচ্ছে না এবারে অনেকের মধ্যে সিমটমস দেখা দিচ্ছে তাদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্টই রিকভার করে যাচ্ছেন যাদের সিমটমস দেখা দিচ্ছে তো এরা তো যথেষ্ট একটা পজিটিভ ব্যাপার এই যে এই পজিটিভ জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারি না কেন না আমাদের ব্রেন সবসময় নেগেটিভের প্রতি বায়াসড অবশ্যই এটা বরাবরই কারণ এটা আমাদের একটা সারভাইভাল টেকনিক যে আমাদের ব্রেন নেগেটিভের প্রতি বায়াসড তবেই আমরা পজিটিভের দিকে খুঁজতে চাই কিন্তু এই ভয়টা যদি আমাদের থেকে থাকে তাহলে মুশকিল ধরুন আপনি বাইরে বেরোলেন এবার বাইরে বেরোনোর সময় কি করতে হবে আপনাকে রাস্তা ক্রস করতে রোড ক্রস করতে হচ্ছে সামনে দিয়ে কোনো গাড়ি আসছে আপনি রোড ক্রস করবেন না জেনারেলি করবেন না গাড়িটা চলে যাওয়ার পরে বা রাস্তায় যদি কম গাড়ি থাকে তবেই আপনি রোড ক্রস করবেন এবারে রাস্তা সেখানে সবসময় গাড়ি আসছে তাই বলে কি আপনি রোড ক্রস করবেন না এটা তো বোকাম্য হয়ে গেল তো সেরকমই ব্যাপার যে করোনা ভাইরাস থাকবেই লকডাউন উঠে যাওয়া মানে করোনা ভাইরাস শেষ হয়ে যাওয়া নয় আমাদের এই করোনা ভাইরাসের সাথে বাঁচতে শিখতে হবে কীরকমভাবে আমরা যদি প্রথমেই ভয় পেয়ে যাই যে করোনা ভাইরাস মানে ডেথ তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের কাজটা কখনোই ঠিকভাবে করতে পারবো না তো সেক্ষেত্রে আপনাকে কিছু সার্টেন রুলস এবং রেগুলেশনস ফলো করতে হবে আশা করি সেগুলো আপনারা সবই জানেন যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মাস্ক পরা স্যানিটাইজার ইউজ করা গ্লাভস পরা এই জিনিসগুলো তো আপনারা এতদিন শুনে এসেছেন এবং জানেন যে এইগুলো হচ্ছে পসিবলি একটা প্রোটেকশান নেওয়ার পদ্ধতি কিন্তু এই প্রোটেকশান নেওয়ার পদ্ধতিটা কতটা কার্যকর যদি এই প্রোটেকশান নেওয়ার পদ্ধতিটা কার্যকরই হতো তাহলে বড় বড় যে মেট্রোপলিটান সিটিজ এবং শহরগুলো রয়েছে ওখানে কিন্তু ভাইরাসের আউটব্রেকটা এরকমভাবে হতো না হ্যাঁ এটা দিয়ে আমরা স্প্রেডিংয়ের পসিবিলিটিসটাকে কমাতে পারি কিন্তু কতক্ষণ কতটা কমাবো আমরা লেট সাপোজ আমি বাইরে গেছি গ্লাভস পরেছি স্যানিটাইজার ইউজ করছি মাস্ক পরেছি কখনও কোনো সময় আমি কোনো কিছুতে টাচ করলাম যেখানে ভাইরাস রয়েছে সেই ভাইরাসটা আমার গ্লাভসে টাচ করার পর বা হাতে টাচ করার পর আমি বিভিন্ন জায়গায় টাচ করলাম হাতে ফোনে টাচ করলাম এবং আলটিমেটলি কোনো না কোনোভাবে সেটা আমার নাকে মুখে হাতটা লেগে গেল বা ফোনটা লেগে গেল কথা বলার সময় আমি কত দিকে সেটা খেয়াল রাখবো সব সময় একটা মানুষের পক্ষে এই কোথায় হাত দিয়েছি কোথায় হাত দিইনি সেখানে স্যানিটাইজ করা এটা সম্ভব নয় কিন্তু আমরা যেটা করছি সেটা যথেষ্ট ভালো করছি পসিবিলিটিসটাকে কমাচ্ছি এটা তার মানে করতেই হবে এটা করবো না তাই তা বললে হবে না কারণ এটা করে আমরা কি করছি যে ভাইরাসের যে আসছে আমাদের বডিতে ঢুকছে তার পসিবিলিটিসটাকে কমাচ্ছি তো আপাতত যতদিন না আমাদের ট্রিটমেন্ট বেরোচ্ছে বা কোনো ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন আমাদের এই রকম লাইফস্টাইলের সাথেই অ্যাডাপ্টেড হতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা মাস্ক পরা স্যানিটাইজার ইউজ করা গ্লাভস পরা এই সমস্ত কালচার আসবে কারণ এটা হচ্ছে একটা প্যান্ডামিক মহামারী আমাদের যারা জেনারেশন মানে এই ভিডিওটা যারা দেখছেন তারা মহামারী দেখেননি ইভেনচুয়ালি আমিও দেখেনি কারণ লাস্ট মহামারী কবে হয়েছিল প্যান্ডেমিক কবে হয়েছিল উনিশশো মানে স্প্যানিশ ফ্লু যখন সেটা কতদিন ছিল প্রায় দু বছর ছিল সেই সময়ে কিন্তু এত প্লেনের ব্যবস্থা ছিল না এক দেশ থেকে অন্য দেশ কিন্তু সেখানে ওয়ার্ল্ড ওয়াইডের প্রায় ওয়ান থার্ড পপুলেশন ইনফেক্টেড হয়ে গেছিলো এত ডিস্টেন্সিন থাকা সত্ত্বেও সেখানে সেই সময় এত আমাদের পপুলেশন ছিল না কিন্তু হ্যাঁ সেই সময় তো মেডিকেল ব্যবস্থা উন্নত ছিল না এখন মেডিকেল ব্যবস্থা অনেক উন্নত এখন আমাদের প্রপার ট্রিটমেন্ট না থাকলেও আমরা সাপোর্টিভ কেয়ার দিতে পারি এবং আমরা মানুষকে বাঁচাতে পারি এটা আমাদের কাছে একটা যথেষ্ট বড় আসার খবর তো যতদিন না আমাদের করোনা ভাইরাসের ট্রিটমেন্ট বা ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন আমাদের এই জিনিসগুলো মেনটেন করে চলতেই হবে দেখুন ভয়ে ভয়ে তো আমরা বাঁচতে পারি না আর এটা কোনো ম্যাজিক নয় যে আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন বুম করে করোনা ভাইরাস চলে গেল এটা কোনো ম্যাজিক না এরকম হয় না একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে এটা ওই কবিতা বা গানেই ভালো লাগে এটাই বাস্তব যে বাস্তবে এরকম হয় না যতদিন না অবধি ভ্যাকসিন বা ট্রিটমেন্ট বেরোচ্ছে ততদিন কোনো কিছুই থামবে না এই স্প্রেডিংটা আস্তে আস্তে হয়তো বাড়তে পারে কোনো এক সময় কমেও যেতে পারে কিন্তু ভাইরাসের স্প্রেডিং একদম থেমে যাবে না তার জন্য কি দরকার আমাদের ভ্যাকসিন বা ট্রিটমেন্ট দরকার এই ভ্যাকসিন বা ট্রিটমেন্টের বিভিন্ন আপনারা খবর শুনে থাকবেন যে আজকে ইতালিতে এই ফিজিক ট্রায়াল হলো আজকে লন্ডনে হলো আজকে আমেরিকাতে হলো বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন যে বিজ্ঞানীরা আসার খবর শোনাচ্ছেন তো এই জিনিসগুলো কি এই জিনিসগুলো আপনি কোথা থেকে শুনছেন এই জিনিসগুলো শুনছেন আপনি হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বা নিউজ ম্যাগাজিন থেকে কোনো রিসার্চ পেপার কিন্তু এই সম্বন্ধে পাবলিশ হয়নি রিসার্চ পেপার অ্যাকচুয়ালি বলে যে কোন ভ্যাকসিন বা কোন ড্রাগ কোন কিছুর ওপর ঠিকভাবে কাজ করছে কি না কারণ রিসার্চ পেপার যতদিন না পাবলিশ হচ্ছে ততদিন এটা বলা যাবে না যে অ্যাকচুয়ালি ভ্যাকসিন তৈরি হয়েছে না হয়নি এরকম ফার্স্ট ফেস সেকেন্ড ফেজে সাকসেসফুল ট্রায়াল অনেক ভ্যাকসিনের হতেই পারে না হওয়ার কিছু নেই একসাথ ভ্যাকসিন তৈরি হওয়া একটা ভ্যাকসিন তৈরি হওয়া মানে সেটা অনেক লেন্দি প্রসেস কেন লেন্দি প্রসেস আমি ধরেই নিলাম যে একটা ভ্যাকসিন ফার্স্ট ট্রায়ালই সাকসেসফুল হলো তো সেই ফার্স্ট ট্রায়ালের সাকসেসফুল হওয়া মানে সেটা হিউম্যান ট্রায়াল হবে না সেটা প্রথমে কোনো গেনিপিক বা ইঁদুরের ওপর প্রয়োগ হবে তারপরে হিউম্যান ট্রায়াল শুরু হবে এই যে হিউম্যান ট্রায়াল সেটা তিনটে ফেজের হিউম্যান ট্রায়াল হতে পারে চারটে ফেজের হিউম্যান ট্রায়াল হতে পারে বা পাঁচটা ফেজের হিউম্যান ট্রায়াল হতে পারে প্রত্যেকটা হিউম্যান ট্রায়ালে বেশি বেশি সংখ্যক মানুষ নিচ্ছি প্রথমে আমি নিলাম হয়তো পঞ্চাশ জন তারপরে পাঁচশো জন তারপরে পাঁচ হাজার জন তারপরে পঞ্চাশ হাজার জন এরকম করতে করতে বাড়তে থাকবে কেন না আমাদের কন্টিনেন্ট বেসিসে বা রিজিয়ান বেসিসে আমাদের ইমিউনিটি বা অ্যাডাপটিভ সিস্টেম আলাদা আলাদা হয় ইউকে ইমিউনিটি সিস্টেম আমাদের ইমিউনিটি সিস্টেম একই নয় বা অ্যাডাপটিভ সিস্টেম একই নয় একটু হলেও আলাদা হবে বা ইউ ইউকেতে যে ভাইরাসের স্ট্রেন আমাদের ইন্ডিয়াতে যে ভাইরাসের স্ট্রেন সেটা একই নয় কারণ ভাইরাসটা খুব র্যাপিডলি মিউটেট করছে এবার যদি ভাইরাস মিউটেট করে সেখানে ভ্যাকসিনের ভ্যাকসিন প্রোডাকশানে আরও সমস্যা কেন না ভ্যাকসিন কী হয় একটা পার্টিকুলার ভাইরাসের পার্টিকুলার স্ট্রেনের জন্য পার্টিকুলার অ্যান্টিবডির জন্য তৈরি হয় এবার ওই অ্যান্টিজেনটাই যদি চেঞ্জ হয়ে গেল তার ফলে ওই অ্যান্টিবডিটার কাজ করবে না মানে ওই ভ্যাকসিনটার কাজ করবে না তার ফলে ভ্যাকসিনটা টোটালটা নষ্ট তো অলরেডি আমাদের এই করোনা ভাইরাস অনেকবার মিউটেট করে ফেলেছে তো ভ্যাকসিন খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করাটা তো উচিত নয় একদম আর মনেও হয় না খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি হবে তৈরি হয়ে গেলে অবশ্যই ভালো আমি সবাই চাই আমরা তৈরি হোক সবাই চাই আমরা এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন তৈরি হয়ে যাক কিন্তু যদি তৈরিও হয়ে যায় তবুও তো সেটা ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেশানে যথেষ্ট সময় লাগবে প্রোডাকশান তো করতে হবে কত তাড়াতাড়ি প্রোডাকশান হবে এবং কত তাড়াতাড়ি সেটা ছড়িয়ে যাবে তারপরে ইমিউনিটি বুস্ট করার একটা ব্যাপার রয়েছে যে ভ্যাকসিনটা যখন আমি ইনজেক্ট করলাম তারপরে আমাদের সেই বডিটা ইমিউন হবে যাতে প্রায় কুড়ি দিন বা পঁচিশ দিন মতো তিন সপ্তাহ মতন সময় লাগে তো সেই একটা ব্যাপার রয়েছে তো ভ্যাকসিন আস্তে আস্তে এখনও বেশ কয়েক মাস রয়েছে যদি আমরা ভ্যাকসিন ফার্স্ট ট্রায়ালই সাকসেসফুল হয়ে যায়। তবু তো এই যে এই কয়েকটা দিন বা এই কয়েকটা মাস আমাদের এই করোনা ভাইরাসে থাকতেই হবে আমাদের এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই তো যতদিন আমাদের করোনা ভাইরাসে থাকতে হবে ততদিন কীভাবে থাকতে হবে সচেতনতা অবলম্বন করতে হবে এছাড়া আমাদের আর করারি বাকি রয়েছে এটাই আমাদের কাছে অনেকটা আসার খবর যে এখন আমাদের মেডিকেল ট্রিটমেন্ট অনেকটা উন্নত কারণ সাপোর্টিভ কেয়ার এতটা আমরা বেশি পাচ্ছি যার ফলে ডেথ রেট এবং ফিটালিটি রেট নর্মাল যা হওয়ার কথা তার থেকে অনেক কম হচ্ছে এবং এই ভাইরাসটা এতটাও লেথাল বা ডেডলি নয় এর ফিটালিটি রেট যেটা বললাম ফাইভ ফোর টু ফাইভ পারসেন্ট মানে নাইনটি ফাইভ জনই রিকভার করে যাচ্ছেন এবার এই যে রিকভারি হচ্ছে সেটা কিসের জন্য আমাদের নিজস্ব ইমিউনিটির জন্য আমাদের নিজস্ব ইমিউন সেলস বা ইমিউন ইমিউনলজির জন্য ইমিউনিটি সিস্টেম যেটা আমাদের রয়েছে ইমিউনিটি সিস্টেম বা আমাদের ইমিউনিটি কি জিনিস পার্টিকুলার কিছু সেল এবং কিছু প্রোটিন এই দুটো মিলে আমাদের ইমিউনিটি সিস্টেম তৈরি হয় এবং এই ইমিউনিটি সিস্টেম কি করে যে কোনো ভাইরাস ও ব্যাকটেরিয়া প্যাথোজন বডিতে অ্যাটাক করছে তার এগেনস্টে আমরা কি করছি একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছি তাই না এবারে ভাইরাস বডি এলো তার এগেনস্টে আমরা অ্যান্টিবডি তৈরি করব ভাইরাসটাকে নষ্ট করব তার জন্য কি করতে হবে বলা হচ্ছে যে ইমিউনিটি বুস্ট করতে হবে আমাদের ইমিউনিটি বুস্ট করতে হবে ইমিউনিটি বাড়াতে হবে ইমিউনিটি পাওয়ার স্ট্রং করতে হবে এটা কি সম্ভব বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফল ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে সবজি ফল বা আমাদের এক্সারসাইজ করতে হবে যোগা করতে হবে এই জিনিসগুলো করতে হবে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই মিথ্যে নয় সবই ঠিক আছে সবই সত্য কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে ব্যাপারটাকে সেই প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু পুরোটা সত্যি নয় ইমিউনিটি আমি কী বললাম এটা হচ্ছে এটা সেল এবং প্রোটিনের ব্যাপার এটা রাতারাতি বা এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে তৈরি হয় না আমরা ছোটোর থেকে যে এত লম্বা হয়েছি এটা কি দুই সপ্তাহের মধ্যে লম্বা হয়ে গেছি হয়নি এত বছর সময় লেগেছে আমাদের এতটা বডি ডেভেলপমেন্ট হতে তো আমাদের বডিতে যে সেলস রয়েছে সেই সেলসগুলো ডিভাইড হয়ে নতুন 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 সেল তৈরি হবে সেই নতুন নতুন সেল তৈরি হতে সময় তো লাগবে আসলে আমরা ইমিউনিটিকে বুস্ট করতে পারি না কখনো বাড়াতে পারি না কখনো আমরা এটাকে রিভাইভ করতে পারি যা ছিল তা যদি তার থেকে যদি কমে যায় সেটাকে আমরা রিভাইভ করতে পারি আপনার কাছে জলের বোতল রয়েছে দু লিটারের একটা জলের বোতল রয়েছে আপনি সেখানে চার লিটার জল পুরবেন কিভাবে ওটা সম্ভব নয় ওই দু লিটার জলের জায়গায় যদি আপনার কাছে দেড় লিটার বা এক লিটার জল থাকে সেখানে আপনি ওই জলের পরিমাণটাকে একটু বাড়াতে পারেন আপ টু টু লিটার তার থেকে বেশি তো সম্ভব নয় যেটা আমাদের নর্মাল ইমিউনিটি এবং এই নর্মাল ইমিউনিটি যথেষ্ট যে আমরা এই ভাইরাসের সাথে ট্যাকল করব আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের অ্যাডাপ্টেশন বা এভ্যালিউশন অনুযায়ী ইমিউনিটি পাওয়ার যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ডেভেলপ যে কোনো একটা নর্মাল ভাইরাস বা ব্যাকটেরিয়াকে হারাবার জন্য স্পেশালি আমাদের যে ইন্ডিয়ান রিজিয়ান বা আশেপাশের যে সমস্ত রিজিয়ানগুলো রয়েছে এইখানে তো ইমিউনিটি পাওয়ার আরও বেশি স্ট্রং কেন স্ট্রং না আমাদের আমাদের ওই কাদা মাটি ঘাটে ঘুরে বেড়ানোর অভ্যেস তার ফলে কী হয় যখন আমরা নর্মাল কোনো জল খাই গাদা গুচ্ছের প্রোটোজোয়া থাকে সেই জলের মধ্যে এই গাদা গাদা প্রোটোজোয়া থাকে তাতে তো কিছু হয় না কেন না আমাদের ওই বডি ইমিউন হয়ে গেছে ওই সমস্ত জিনিসের প্রতি তো আমাদের ইমিউনিটি সিস্টেম এমনিতেই স্ট্রং বিভিন্ন হাইজিন দেশের তুলনায় মানে ইটালি আমেরিকা ইউকে এদের কি দেখা যায় হাইজেনিক একটা বিহেভিয়ার দেখা যায় সবকিছু পরিষ্কার রাখা ওই পরিষ্কার রাখা মানে কি সেখানে কোনো জাম্প নেই এবার জাম্পস যদি না থাকে তাহলে আমাদের ইমিউন সেলগুলো তো সেখানে অ্যাটাক করছে না এবং সেখানে প্রপার অ্যান্টিবডি তৈরি হচ্ছে না তো আমাদের ইমিউনিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট মানে নর্মাল আমরা এটা যথেষ্ট আমাদের ইমিউনিটি সিস্টেম পাওয়া ইমিউনিটি পাওয়ার রয়েছে যাতে করে আমরা সেই ভাইরাসের সাথে ট্যাকল করতে পারি এবং সুস্থ হতে পারি হ্যাঁ কিছু কিছু ইমিউন কম্প্রোমাইজড মানুষ রয়ে রয়েছেন সব জায়গাতেই থাকেন তাদের আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে এবং কিছু কিছু এমন কিছু পাওয়া গেছে যে নর্মাল ইমিউনিটি সিস্টেম হওয়া সত্ত্বেও কেউ কেউ সারভাইভ করতে পারছেন না দেখুন এই জিনিসটা কিছুটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের ওপর এনভায়রমেন্টাল ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টর সবারই একই রকম ইমিউনিটি সিস্টেম হয় না কিছু কিছু কারোর ক্ষেত্রে আলাদা হয় কিন্তু আমাদের এই যে ইমিউনিটি বুস্ট আপের ব্যাপারটা এটা কিন্তু ওই এক মাস বা দুই মাসের ব্যাপার নয় এটা এক বছর বা দেড় বছরের ব্যাপার এটা আমাদের একটা লাইফস্টাইলের হ্যাবিটের ব্যাপার আপনি শুনলেন যে দুই সপ্তাহ আগে করোনা আউটব্রেক হয়েছে আপনাদের এলাকায় বা দশ দিন আগে আপনাদের এলাকায় করোনা আউটব্রেক হয়েছে আপনি তারপর দিন থেকে ভিটামিন সি এর ক্যাপসিউল বা ট্যাবলেট এবং মাল্টিভিটামিন ট্যাবলেট নিয়ে আসলেন এবং এছাড়া ফলমূল কিনে গাদাগুচ্ছের ফলমূল কিনে খেতে শুরু করে দিলেন সারাদিন এক সপ্তাহ পর ইমিউনিটি বুস্ট হয়ে যাবে ওরমভাবে ইমিউনিটি বুস্ট হয় না ইমিউনিটি বুস্ট করার যে প্রসেসটা মানে ইমিউনিটি আমাদের রিভাইভ করার যে প্রসেসটা এটা একটা লেন্দি প্রসেস এটা অনেক মাস ধরে চলতে থাকে মানে দশ মাস এক বছর দেড় বছর কখনো কখনো দুই বছর এটা আমাদের একটা হেলদি লাইফস্টাইলের অংশ মানে কি রকম ব্যাপার যত বেশি আমরা হেলদি থাকবো তত বেশি সেল ডিভিশন ভালো হবে এবং সেল ডিভিশন যত বেশি হবে তত আমাদের সেলের কাউন্ট বাড়বে তো আমাদের বডি সিস্টেম যদি হেলদি থাকে তাহলে আমাদের ইমিউন সেলগুলো বেশি তাড়াতাড়ি ডিভাইড করবে এবং ডিভাইড করার ফলে সেটা ভালোভাবে কাজ করতে পারবে তাই না এবার আমাদের হ্যাবিটটাই তো চেঞ্জ হয়ে গেছে আমাদের রিসেন্ট ডেজের যে হ্যাবিট বেশ কয়েক বছরের যে হ্যাবিট সেটা কীরকম হ্যাবিট সেটা হচ্ছে আর্নিং হ্যাবিট তৈরি হয়ে গেছে আমাদের সবাই যে যার মতন আর্নিংয়ে ব্যস্ত তাই না তো সেই কারণে আমাদের যে ফুড হ্যাবিট অ্যাকচুয়ালি সেটা হয়ে গেছে টোটালি ফাস্ট ফুড ডিপেন্ডেন্ট আমরা বেশি ফাস্ট ফুডের ওপর অ্যাফেক্টেড তো সেই ফাস্ট ফুডের ওপর অ্যাফেক্টেড হওয়ার জন্য কি হয় আমাদের যে হেলদি ফুড যে হ্যাবিট সেটা টোটালটাই নষ্ট হয়ে গেছে এবং এটা আমাদের হেলথকে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইমিউন সেলসগুলোকে ইমিউনিটি সিস্টেমকে অ্যাফেক্ট করে যার জন্য ইমিউনিটি সিস্টেম ডাউনগ্রেডেড হয়ে যায় এবং এই ডাউনডোডেড ইমিউন সিস্টেমকেই রিভাইভ করতে হবে আমাদের কীভাবে হেলদি লাইফস্টাইলে এবার হঠাৎ করে হেলদি লাইফস্টাইল রাতারাতি চেঞ্জ হয়ে যায় না লেট সাপোজ এখনকার ইয়াং জেনারেশনের জেনারেল টেন্ডেন্সি কি একটু দেরি করে ওঠা তাই না সকাল আটটার পরে বা নটা দশটা এরকম সময় ওঠা কিন্তু কেউ শুনলো যে ভোরবেলায় উঠলে ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয় ভোরবেলায় উঠে যোগা করলে বেশ তো তারপর দিন থেকেই সে ভোর পাঁচটায় উঠে যোগা করতে শুরু করে দিল এক সপ্তাহের মধ্যে ভেবেলো ইমিউনিটি বুস্ট হয়ে যাবে হয় না ওরকমভাবে উল্টে কী হতে পারে এতে ক্ষতি হতে পারে কেন ক্ষতি হতে পারে কারণ যখনই আমি কোনো একটা হ্যাবিট চেঞ্জ করছি না তখন বডির মধ্যে সার্টেন কিছু চেঞ্জেস আসে অ্যাডাপ্টেড হতে হয় সেই বডিকে চেঞ্জেসের মধ্যে দিয়ে তখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা একটু উইক থাকে তার মানে এই নয় যে এই জিনিসটা করবো না অবশ্যই করা ভালো কিন্তু লং টার্ম বেসিসে আমি এই এক মাস করলাম দিয়ে ছেড়ে দিলাম ওতে কিছু হবে না আমরা যদি এই জিনিসটা কন্টিনিউ করতে পারি ফর এ লং পিরিয়ড আমরা কেন করব কারণ আজকে করোনা ভাইরাস আছে এই করোনা ভাইরাস একদিন না একদিন তো চলে যাবে এটা তো বাস্তব কথা যে কোনো না কোনো একদিন তো আমরা সাথে অ্যাডাপ্টেড হয়েই যাব আলটিমেটলি হার্ড ইমিউনিটি রয়েছেই তো যখন করোনা ভাইরাস চলে যাবে তখন কি আর কোনো ভাইরাল আউটব্রেক বা অন্য কোনো এপিডেমিক আসতে পারে না বা প্যান্ডামিক আসতে পারে না অবশ্যই আসতে পারে তার জন্য আমাদের যে নর্মাল ইমিউন সিস্টেম সেটা যথেষ্ট সেই ভাইরাসের সাথে অ্যাটাক বা সেই ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাক করে তো সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাক যাতে আমরা করতে পারি তাতে আমাদের ইমিউন সিস্টেমকে রিভাইভ করা দরকার এবং সেই রিভাইভালের জন্য আমাদের হেলদি লাইফস্টাইল দরকার ফর আ লং পিরিয়ড এক বছর বা দেড় বছর বা বছর ধরে এক মাস দু মাসের ঘটনা এটা নয় তো এই রকমভাবে আমাদের জিনিসগুলো এখন ভাবতে শিখতে হবে চলতে হবে কারণ যতদিন অবধি না ট্রিটমেন্ট বা ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন অবধি করোনা ভাইরাস আমাদের সঙ্গী আজকে বা কালকে হয়তো আপনাকে আমাকে অ্যাফেক্ট করতেই পারে এটা বাস্তব এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে তো সেই জায়গায় কি হতে পারে কারো কারো বাড়িতে সিমটম শো করতে পারে হেলদি বডিতেও সিমটম শো করতে পারে আবার ইমিউনো কম্প্রোমাইজ কোনো বডিতে শো সিমটম শো নাও করতে পারে সেটা টোটালি ভাইরাসের নেচারের ওপর ডিপেন্ড করে এবং আমরা ভাইরাসের টোটাল নেচার এখনও অবধি জানি না কিন্তু পজিটিভিটির ব্যাপারটা কী যে এর ফিটালিটি রেট বা মর্টালিটি রেট অত্যন্ত কম ফোর টু ফাইভ এবং আমাদের নর্মাল ইমিউনিটি সিস্টেমই আমাদের এটাকে রিভাইভ করতে মানে এটার থেকে আমাদের বাঁচাতে পারে তো এই জিনিসগুলো আমার মনে হয় যে করোনা ভাইরাসের পরে এই রকমভাবে জিনিসগুলো ঘটতে পারে মানে করোনা ভাইরাসের পরে নয় লকডাউন উঠে যাওয়ার পরে এই জিনিসগুলো এরকমভাবে চলতে পারে কারণ মানুষকে তো বেরোতেই হবে আলটিমেটলি একদিন না একদিন তো সেই সময়ে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে এবং যতটা পারা যায় ততটা ডিস্টেন্স মেনটেন করতে হবে অন্যদের থেকে তো এই কিছু মতামত আমি শেয়ার করলাম আমার ওপিনিয়ান আমি শেয়ার করলাম আপনাদের যদি কোনো অন্য মতামত বা ওপিনিয়ান থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের সায়েন্স সাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ